শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, তালেবানি কালচার নিয়ে আমি খুবই গৌরবান্বিত, এটা নিয়েই থাকতে চাই, আমি ওপেন কালচার চাই না। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আয়োজনে তথ্য অধিকার বিষয়ক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপাচার্য বলেন, সবচেয়ে দুঃখজনক বিষয় এখানে ওপেন কালচার ছিল, ছেলেমেয়েরা যা খুশি তাই করতে পারত, কেউ কিছু বলতে পারত না কারণ তাদের বয়স 18 বছর। কিন্তু আমি বলেছি রাত 10:30টার মধ্যে হলে ঢুকতে হবে। শিক্ষার্থীরা এটার নাম দিয়েছে তালেবানি কালচার। তালেবানি কালচার নিয়ে আমি খুবই গৌরবান্বিত, এটা নিয়েই থাকতে চাই, আমি ওপেন কালচার চাই না। সবচেয়ে দুঃখজনক ছিল যে এখানে যে জায়গাটা ছিল যেটা ওপেন কালচার, ছেলেমেয়েরা যা খুশি করবে, কেউ কিছু বলতে পারবে না, তাদের বয়স 18 বছর, এটা নাম দিয়েছিল তার ওপেন কালচার। আর আমি বলছি 10:30টার মধ্যে হলে ঢুকতে হবে, আমার তো নাম দিয়েছে তালেবানি কালচার। আমি তালেবানি কালচার নিয়ে আমি খুব গৌরবান্বিত, আমি এখানে থাকতে চাই, আমি ওপেন কালচার চাই না, আপনার দাম কিনা আমি জানি না।